नमस्कार बंधुरा, बांगलार खावा दावा चैनले सबाई के स्वागत। आमी शेफ विभास। आज के आमी निये एसेछि चिकेन टिक्का चीजी क्रेप्स बा चिकेन टिक्का स्क्वायर रोल। एकदम सहज पद्धतिते आमी आपनादेर एई रेसिपिटा शेयर करब। आमार कोनो उपकरणे एई रेसिपि आपनारा अति सहजेई बाड़ीते तैरि करे निते पारबेन एबं खेते खुबई टेस्टी हय। एकबार बानालेई আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এই রেসিপিটা হয়। আসলে দেখে নিয়ে যাক আজকে রেসিপি। আমি একটি মিক্সিং জারে এক কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ মতো দুধ দিয়ে দেব। এরপর এতে দেব আমি সামান্য পরিমাণে নুন, আর দেব 1টা ডিম। কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আমি সব উপকরণগুলোকে একসাথে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি অবশ্যই সুন্দরভাবে আর একবার ব্লেন্ড করে নেব। নিয়ে একটি পাত্রের মধ্যে ব্যাটারটাকে ঢেলে রেখে দেব 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এরপর আমি চিকেন নিয়ে নিয়েছি 150 গ্রাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এতে দেবো আমি লঙ্কার গুঁড়ো সামান্য, জিরে পাউডার, আর দেবো গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে আমি 1/2 পাতিলেবুর রস চিপে দিয়ে দেবো। ভালো করে চিপে পাতিলেবুর রসটা দিয়ে দেবো। এরপর আমি আদা রসুনের পেস্ট সামান্য দেবো। দেওয়ার পরে আমি এর মধ্যে দেবো 2 টেবিল স্পুন এবং সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে চিকেনগুলো হালকা তেল দিয়ে ভালো করে কষাবো। চিকেন থেকে জল বেরোবে, জলটা পুরোপুরি শুকিয়ে নেব এবং চিকেনগুলো আমার পুরো সিদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা আমি শুকিয়ে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে চিকেনটাকে রেখে দিলাম। রেসিপিটা বানালো একদমই সহজ এবং খেতেও খুব সুস্বাদু। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা যদি এইভাবে রেসিপিটা তৈরি করে তাদেরকে খাওয়ান, তারা খুব আনন্দ পাবে। আমি ব্যাটারটা 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি 2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম। এরপর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণে ব্যাটার নিয়ে ফ্রাই প্যানটাকে হালকা গরম করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হিট দেবো চারিদিক থেকে। দেখুন এক সাইডটা হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। দেখুন কত সহজেই এই পাত্রগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা ননস্টিক ফ্রাই প্যানে যদি করেন তাহলে খুবই ভালো হয়। আমি নর্মাল ফ্রাই প্যানে করছি, তাই কত সুন্দর সিটগুলো তৈরি হয়েছে। রাস্তায় স্ট্রিট ফুড খাওয়ার থেকে আপনারা যদি বাচ্চাদের বায়নায় এই রেসিপিটা তৈরি করেন তো বাচ্চারা অবশ্যই খুশি হবে এবং আপনাদেরও ভালো লাগবে। আমি চিকেন যে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে 1 টেবিল স্পুন মতো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা ক্যাপসিকাম এবং কিছুটা ধনে পাতা দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। এদিকে আমি একটি ছোট পাত্রের মধ্যে 2 টেবিল স্পুন মতো ময়দা নিলাম। নিয়ে আমি অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু মোটা হবে। অল্প অল্প জল দিয়ে আমি চামচের সাহায্যে আস্তে আস্তে নেড়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং এরকম ঘন হবে। এরপর আমি চিকেনের মধ্যে 4 টেবিল স্পুন মতো চিজ গ্রেট করে দিয়ে মিশিয়ে নেব সব একসাথে। এরপর আমি মিশিয়ে নেওয়ার পরে স্টাফিং করব। এই যে আমি পাত্রগুলো তৈরি করলাম, সেই পাত্রে এইভাবে একটা করে নিয়ে এর মধ্যে আমি কিছুটা চিকেন দিয়ে, যে চিকেনটা আমি তৈরি করেছিলাম চিকেনটা দিয়ে আমি সুন্দর করে চৌকো করে স্কোয়ার করে একটা শেপ আনবো। দেখুন আমি চিকেনের পাশ দিয়ে ময়দার ব্যাটারটা যে বানিয়েছিলাম সেই ময়দার ব্যাটারটা দিয়ে এইভাবে ভাঁজ করে আমি চৌকো একটা শেপে নিয়ে আসব। দেখুন কত সুন্দর শেপটা চলে আসবে।
এবং এই ময়দার ব্যাটারটা দেওয়ার জন্য এগুলো একদম সুন্দর করে শক্ত করে ধরে নেবে। দেখুন আমরা এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা, চিকেন স্টাফিংয়ের মধ্যেও কাঁচা অ্যাড করেছি, কারণ যখন এই রেসিপি আমরা খাবো তখন এর গন্ধ অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি যখন রোলটাকে ফ্রাই করব তখন পেঁয়াজ ক্যাপসিকাম 70% কুকড হবে। এই কারণে আমরা স্টাফিং করে নিয়েছি, আমাদের রেসিপি 95% কমপ্লিট হয়ে গেছে। এরপর ফ্রাই করে নেব, অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে মিডিয়াম হিট তেলে রোলগুলোকে আমি ছেড়ে দেবো। এই ফ্রাই প্যানে তিনটে জায়গা হলো, তিনটেই আমি ছাড়লাম। এরপর আমি আস্তে আস্তে উল্টে উল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখুন একটা স্লাইসারের মাধ্যমে আমি এইভাবে উল্টে উল্টে ফ্রাই করে নেব। খুব বেশি খাটনি নেই এই রেসিপিটা বানাতে, সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর খেতে খুবই টেস্ট হয়। একবার আপনারা বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন এই রেসিপিটা খেতে কত মজা লাগে। এরপর আমি দেখুন উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি, আমার হয়ে এসছে রোল। এরপর আমি একটা প্লেটে তুলে নিলাম, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই একবার এইভাবে এই রোল তৈরি করে তাদেরকে পরিবেশন করবে, তারা অবশ্যই খুবই আনন্দ পাবে। দেখুন আমার রোল রেডি। তো আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।